আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির দ্বাদশতম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম সাধনা নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম পালনের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে থেকে রোজার প্রস্তুতি গ্রহণ করতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের আগ থেকেই রোজা রাখার পরিকল্পনা করে না তার রোজাও হয় না। সুনান নাসাই হাদিস 2331। আবু দাউদ রাহিমাহুল্লাহের বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের আগ থেকেই রোজাকে সম্মিলিত তথা রোজা রাখার নিয়ত করে না তার রোজাই হয় না। সুনান আবু দাউদ হাদিস 2454। শাইখ জিবরিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে বলেন, নিয়ত হলো রোজা রাখার প্রতি হৃদয়ের সংকল্প, আর এই বিষয়টি সদা সর্বদা মুসলিমদের হৃদয়ে আবশ্যিকভাবেই থাকে। কারণ মুসলিম মাত্রই জানে আল্লাহ তাআলা রামাদান মাসের রোজাকে ফরজ করেছেন। সুতরাং রাত থেকে নিয়তের জন্য এতটুকু জানায় যথেষ্ট যে রোজা একটি ফরজ বিধান এবং ফরজ হওয়ার দরুন তা আমার উপর আবশ্যক। পাশাপাশি মনে মনে এই চিন্তা করায় যথেষ্ট যে সে আগামীকালের রোজাও রাখবে। যদি তার শারীরিক কোনো ওজর না থাকে অথবা রোজা রাখার জন্য সাহারি খাওয়াই তার জন্য যথেষ্ট হবে। অন্যান্য ইবাদত এবং রোজা রাখার নিয়তের জন্য আলাদাভাবে মুখ দিয়ে উচ্চারণ করা প্রয়োজন নেই, কারণ নিয়তের জায়গাই হচ্ছে অন্তর। সওয়াল মিন মাওকিস শাইখ রাহিমাহুল্লাহ, ক্রমিক নং 9159। একটি মাস আলা ফাতোয়ায় আলমগিরিতে রয়েছে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হল রোজা রাখার সময়সীমা। ফরজ রোজার নিয়ত করার সর্বশেষ সীমানা হল দিনের মধ্যভাগ পর্যন্ত, অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হবে। স্মাতব্য যে আরবি দিনের সূচনা হয় সুবহে সাদিক থেকে, তাই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় হয় এর মাঝামাঝি সময়ের মাঝে রোজার নিয়ত করলেই রোজা রাখা শুদ্ধ হবে। উদাহরণত যদি সাহারির সময় তথা সুবহে সাদিক শুরু হয় 5টায় আর সূর্যাস্ত হয়ে থাকে সন্ধ্যা 7টায়, তাহলে একদিন হচ্ছে 14 ঘন্টায়। সুতরাং সুবহে সাদিক থেকে 7 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে রোজার নিয়ত করলেই রোজা রাখা শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ উক্ত হিসেব মতে দুপুর 12টার আগে রোজার নিয়ত করলে সেদিনের রোজা রাখা শুদ্ধ হবে, যদি এরপর নিয়ত করে তাহলে শুদ্ধ হবে না। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহারির গুরুত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির প্রতি অধিক যত্নবান ছিলেন। তিনি সাহারি খেতেন সাহারির শেষ সময়ে। উম্মাতকেও তিনি সাহারির প্রতি উদ্ভূত করেছেন যাতে করে উম্মাত বারাকাহ প্রাপ্ত হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু একসাথে বসে সাহারি খেলেন। পানাহার শেষে নামাজ আদায়ের জন্য দাঁড়ালেন। নবীজি নামাজ পড়ালেন। নামাজ শেষ হওয়ার পর কজন আমাকে জিজ্ঞাসা করলেন, খাবার শেষ করে নামাজে দাঁড়ানোর মাঝে কতটুকু সময় গত হয়েছে? জবাবে আমি বললাম, ততক্ষণে 5 আয়াত তিলাওয়াত করা যাবে। সহিহুল বুখারী হাদিস 565, সহিহ মুসলিম হাদিস 1097। আব্দুল কাদের আস সাকাফ বলেন, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সর্বক্ষেত্রে নবীজির পদাঙ্ক অনুসরণের চেষ্টা করতেন, এই জন্যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ সবিস্তরে জানতে চাইতেন যাতে তার সুন্নতের পুঙ্খানুপুঙ্খানু অনুকরণ করতে পারেন। আলোচিত হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর সাথে সেহারি খেয়েছেন। সাহারি খাওয়ার শেষে নবীজি ফজরের নামাজের জন্য দাঁড়ান। তখন উপস্থিত লোকেরা সাহারি এবং ফজরের নামাজে দাঁড়ালে মধ্যবর্তী সময় সম্পর্কে প্রশ্ন করেন। আনাস বিন মালিক জবাবে বলেন, উক্ত সময়ের ভেতর 5 আয়াত পরিমাণ তিলাওয়াত করা যাবে। হাদিস থেকে কয়েকটি বিষয় প্রতিভাত হয়। ক, নবীজি ফজরের একদম আগ মুহূর্তে সেহারি খেতেন। খ, সাহাবিদের সাথে নবীজি উত্তম ব্যবহার করতেন কারণ তিনি তাদের সাথে এক থালায় বসে খেতেন। গ, সাহারির সময় সবাই একত্রিত হতেন। ঘ, সাহাবিরা প্রতিটি মুহূর্তে ইবাদতে নিমগ্ন থাকতেন। ও, আয়াতের সংখ্যা দিয়ে সময় গণনা করা। আল মাউসুয়াতুল হাদিসিয়া। হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন, মুহাল্লাব ও আরও অনেকে বলেছেন আরবেরা সময়ের পরিসংখ্যানকে বিভিন্ন কাজের মাধ্যমে ব্যক্ত করতেন। যেমন বলতেন,
দুধদোহন পরিমাণ সময়, গরু জবাই পরিমাণ সময়। ঠিক তেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পাঁচ আয়াত তিলাওয়াত করার মতো সময়। ইবনু আবি জামরা বলেন, তার এই কথা থেকে প্রতীয়মান হয় যে সাহাবিরা প্রতিটি মুহূর্তে ইবাদতে এক আল্লাহর স্মরণে নিমগ্ন থাকতেন। ফাতহুল বারী চতুর্থ খণ্ড 164 পৃষ্ঠা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বারাকাহ আছে। সাহিহুল বুখারী হাদিস 1923, সাহি মুসলিম হাদিস 1095। হাসান সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা সাহারিতে এবং সঠিক ওজনে বারাকা রেখেছেন। আস সিলসিলাতু সাহিহা হাদিস 1291। হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন, সাহারির বারাকা বিভিন্ন পদ্ধতিতে অর্জিত হয়, যেমন সাহারি খেয়ে নবীজির সুন্নাত অনুসরণ করে, আহলে কিতাবীদের বিরোধিতা করে, ইবাদতে ক্ষুধা ভীতি নিয়ে আসে, ইবাদতে অতিরিক্ত প্রাণবন্ততা আনে, ক্ষুধার কারণে মন্দ চরিত্রের প্রতি অনীহা সৃষ্টি করে, খাবার সময় খাবারে উৎসুক ব্যক্তিকে সাদাকা করে বা তাকে নিজের খাবারে অংশীদার করে, দোয়া কবুল হওয়ার সময় আল্লাহর জিকির ও দোয়া করে, এবং ঘুমানোর পূর্বে রোজা থেকে উদাসীন ব্যক্তি সাহারি খেয়ে রোজা নিয়ত করার মাধ্যমে সাহারির বারাকা অর্জিত হয়। ফাতহুল বারী চতুর্থ খণ্ড 140 পৃষ্ঠা। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর দিয়ে সাহারি করতেন, খেজুর না পেলে পানিকে যথেষ্ট মনে করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেজুর দিয়ে মুমিনের সাহারি কতই না উত্তম। সুনানি আবু দাউদ হাদিস 2345। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহারি খাওয়া নির্দিষ্ট একটি বারাকা, তোমরা সাহারি খাওয়া ছাড়বে না, যদি তোমাদের কেউ এক ঢোক পানীয় পাও তবুও তা দিয়ে সাহারি করে নেবে, কারণ মহামহিম আল্লাহ ও তার ফেরেশতাগণ সাহারি খাওয়া ব্যক্তিদের জন্য দুরুদ পড়েন। মুসনাদ আহমদ তৃতীয় খণ্ড 12 পৃষ্ঠা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস, আমি রোজা রাখতে চাই, আমাকে কিছু খাবার দাও। নবীজির কথায় আমি তার সামনে একটি খেজুর ও পানি ভর্তি লোটা নিয়ে এলাম। এমন সময় বেলাল তাহাজ্জুতের আজান দিলেন। নবীজি তখন বললেন, আনাস, দেখো তো আমার সাথে বসে খাবারের মতো কাউকে পাও কিনা। আমি জায়েদ বিন সাবিতকে ডাকলাম, তিনি এসে বললেন, আমি তো রোজার নিয়তে এক ঢোক ছাতু খেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও রোজা রাখতে চাচ্ছি। এ কথা বলে নবীজি জায়েদকে নিয়ে সাহারি খান, পানাহার শেষে দাঁড়িয়ে দু রাকাত নামাজ পড়েন, এরপর ফজরের নামাজের জন্য বের হন। সুনানুন নাসাই হাদিস 2167। সুতরাং নবীজির এই মহান সুন্নতকে তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নেই। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ গোসল। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিক প্রয়োজনের কারণে কখনো কখনো নাপাক অবস্থায় সকাল যাপন করতেন, ফজরের ওয়াক্ত আসার পর গোসল করে রোজা রাখতেন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, উভয়ই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদান মাসে যদিও স্বপ্নদোষ ছাড়া স্ত্রী সহবাসের কারণে নাপাক থাকতেন, তথাপি তিনি রোজা রাখতেন। সহিহুল বুখারী হাদিস 1931, সহি মুসলিম হাদিস 1109। অন্য এক হাদিসে তদুভয় থেকে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো স্ত্রীর সাথে সহবাস করার কারণে নাপাক থাকা অবস্থায় কখনো ফজরের ওয়াক্ত এসে যেত, এরপর তিনি গোসল করতেন এবং রোজা অব্যাহত রাখতেন। সহিহুল বুখারী হাদিস 1925, সহিহুল মুসলিম হাদিস 1109। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক ফাতোয়া চাওয়ার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। আমি তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনতে লাগলাম। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওয়াক্ত এসেছে অথচ আমি নাপাক, আমি কি এখন রোজা রাখতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপর গোসল ফরজ অবস্থায় যদি নামাজের সময় হয়ে আসে তবুও আমি রোজা রাখি। তখন লোকটি বললেন, আপনি তো আমাদের মতো সাধারণ কেউ নন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সামনে পেছনে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তার কথা শুনে নবীজি বললেন, ওয়াল্লাহি, আমার মন চায় তোমাদের মধ্যে আমিও যেন সর্বাপেক্ষা আল্লাহর ভয়ে ভীত থাকি, আমি যেন সর্বাধিক আল্লাহ ভীরু হই। সহি মুসলিম হাদিস 1110। সুতরাং স্পষ্ট যে রাত্রে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হলে সুবহে সাদিকের আগে গোসল করতে না পারলেও রোজার কোনো ক্ষতি হবে না, তবে কোনো উজর ছাড়া বিশেষত রোজা অবস্থায় দীর্ঘ সময় অপবিত্র থাকা অনুচিত।
রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের প্রতি আদর ভালোবাসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিতেন এবং অলিঙ্গন করতেন, কিন্তু নিজের জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। সহিহ মুসলিম হাদিস 1106। আমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, রোজাদার কি চুমু দিতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই প্রশ্ন উম্মে সালামাকে জিজ্ঞাসা করো। সাহাবি তাকে জিজ্ঞাসা করলে তিনি তাকে জানালেন যে আল্লাহর রাসূল এমনটি করেন। তা শুনে সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের মতো সাধারণ কেউ নন, আল্লাহ তাআলা আপনার সামনে পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তার ভয়ে ভীত থাকি। সহিহ মুসলিম হাদিস 1108। প্রসঙ্গ কথন, শাইখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, চুমু তিন ধরনের হয়ে থাকে। ক, যে চুমুতে কোনোভাবেই প্রবৃত্তির মিশ্রণ থাকে না, অর্থাৎ স্বাভাবিক চুমু। রোজা অবস্থায় এই ধরনের চুমুতে কোনো সমস্যা নেই, এটা বৈধ, কারণ তা প্রভাবিত করে না। খ, প্রবৃত্তি মিশ্রিত চুমু, যে চুমুতে জৈবিক চাহিদা জেগে ওঠে ঠিক, কিন্তু তা বীর্য নির্গত করে রোজা নষ্ট করে দেয় না। রোজা অবস্থায় এমন চুমু বৈধ, তাতে কোনো সমস্যা নেই। গ, প্রবৃত্তি মিশ্রিত এমন চুমু যার মাধ্যমে বীর্য নির্গত হয়ে রোজা নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে, রোজা অবস্থায় এই ধরনের চুমু হারাম। আশারুল মুমিত 6 খণ্ড 427 পৃষ্ঠা। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানির ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করতেন, নাকে পানি দিতেন, কিন্তু অতিশয়োক্তি করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকিদ বিন সাবিরা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমরা অযু গোসলে ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজা অবস্থায় নয়। সুনানে আবু দাউদ হাদিস 2363, জামে আত তিরমিজি হাদিস 785। রোজা অবস্থায় কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এবং তা কাজা করতে হবে, কাফফারা নয়। অযু ফরজ নামাজের জন্য হোক বা নফল নামাজের জন্য হোক। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 7380। আরও দেখুন ইবনু আবি শাইবা হাদিস 9844 থেকে 9847 পর্যন্ত। শাইখ মোহাম্মদ মুখতার শানকিতি লাকিদ বিন সাবিরের হাদিসটি সংযুক্ত করে বলেন, ওলামাইকিরা মনে করেন আলোচ্য হাদিসে একটি কায়দা বা মূলনীতির ব্যাপারে সতর্কীকরণ বিদ্যমান, আর তা হল সুন্নত আদায় করতে গিয়ে ফরজ নষ্ট না করা, অথবা সুন্নত আদায়ের অভিপ্রায়ে হারাম কাজ বা কবিরা গুনাহে লিপ্ত না হওয়া। এর ব্যাখ্যা হল, কেউ যদি নাকে পানি দিতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলে, তাহলে সে নির্ঘাত ফরজ ওয়াজিব আমলকে নষ্ট করল, সেই ফরজ আমলটি হোক রোজা। ঠিক অনুরূপভাবে সুন্নত আদায়ের আশায় এতটা অতিশয়োক্তি ঠিক নয় যে যে কোনো সময় কবিরা গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। জাদুল মুস্তাখনি ফি ইখতিসারিল মুকনি। এভাবেই আমরা মানুষের অনেক বিচ্যুতি দেখতে পাই, তারা সুন্নাত ও মোস্তাহাব আদায়ের জন্য ফরজ ও ওয়াজিব নষ্ট করে ফেলে। তবে হ্যাঁ, সকল ফরজ ও ওয়াজিব আমল ব্যতীত সুন্নতসহ আদায় করা সর্বাপেক্ষা বেশি উত্তম, কিন্তু কেউ যদি না পারে তাহলে অন্তত যেন ফরজ ও ওয়াজিবকে অগ্রগণ্য করে। আপনি দেখে থাকবেন কিছু মানুষ দলবদ্ধ হয়ে দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজ পড়ে, শেষ রাতে শুয়ে পড়ে, যার দরুন তাদের ফজরের জামাত ছুটে যায়। কখনো কখনো তো নামাজ আদায় করারই সময় থাকে না। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে মিসওয়াক করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনটি কখনো হয়নি যে জিব্রিল আমার কাছে এসেছেন আর আমাকে মিসওয়াকের আদেশ দেননি, অর্থাৎ তিনি যতবার আমার কাছে এসেছেন ঠিক ততবার আমাকে মিসওয়াকের নির্দেশ দিয়েছেন। এতে আমার আশঙ্কা হচ্ছিল যে বেশি বেশি মিসওয়াক করার ফলে আমার মুখের অগ্রভাব ছিলে না ফেলি। তাবারানি হাদিস 7847, মুসনাদ আহমদ হাদিস 22269। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুম থেকে জেগে মিসওয়াক করতেন, রাতে শয়নকালে মিসওয়াক করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যদি উম্মতের উপর কষ্ট হওয়ার আশঙ্কা না করতাম তাহলে ওযুর সাথে মিসওয়াক করার আদেশ দিতাম। সহিহ ইবনু হিব্বান হাদিস 1540। অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের উপর কষ্ট হওয়ার আশঙ্কা না করতাম তাহলে তাদের প্রত্যেক নামাজের সময়
মিসওয়াক করার আদেশ দিতাম। সহিহুল বুখারী হাদিস 887। আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসওয়াক মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। হাদিসগুলো থেকে বোঝা আসে যে সর্ব অবস্থায় মিসওয়াক করা বৈধ এবং বিশেষভাবে রোজাদারকে নিষেধ করা হয়নি। সুনান নাসাই হাদিস 5। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, সঠিক মত অনুযায়ী দিবসের প্রথম ভাগে হোক বা শেষ ভাগে রোজাদারের জন্যে মিসওয়াক করা সুন্নত। ফাতহুল বারী 4:158 পৃষ্ঠা, ফাতোয়া আরকানুল ইসলাম পৃষ্ঠা 468। একটি মাসআলা, রোজাদারের জন্যে দাঁত পরিষ্কার করার সময় ব্রাশের সাথে মাজন বা টুথপেস্ট ব্যবহার করা কি বৈধ? রামাদান মাস বা অন্য কোনো মাসে রোজাদারের ব্যক্তির জন্যে মাজন বা টুথপেস্ট ব্যবহার করা মাখরুহে তানজিহে। মাখরু হওয়ার কারণ হল পেস্টের মাঝে এক প্রকার তীব্র ঝাঁজ থাকে যা মুখের ভেতর স্বাভাবিকভাবে ব্রাশ করার সময় প্রবেশ করে থাকে, তাই এটি অপছন্দনীয়। তবে এতে রোজা নষ্ট হবে না যদি ব্রাশ করার সময় ফেনা পেটের ভেতর না পৌঁছায়। আর যদি ব্রাশ করার সময় ফেনা কোনো ক্রমে ইচ্ছায় বা অনিচ্ছায় ভেতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এজন্য উত্তম হল রোজাদার মাজন, টুথপেস্ট বা এই জাতীয় জিনিস ব্যবহার করবে না, কারণ এসব অধিকাংশ সময় মানুষের অজান্তেই পাকস্থলিতে পৌঁছে যায়। আর তাখলিসুল হাবিব 1 খণ্ড 91 পৃষ্ঠা, ইমদাদুল ফাতোয়া 2 খণ্ড 141 পৃষ্ঠা, জওয়াহিরুল ফিখ 3 খণ্ড 518 পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 খণ্ড 415-416 পৃষ্ঠা, ফাতোয়ায়ে খানিয়া 1 খণ্ড 204 পৃষ্ঠা, হিদায়া 1 খণ্ড 220 পৃষ্ঠা। রামাদানের তীব্র গরমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় কখনো কখনো প্রচণ্ড গরমের কারণে মাথায় পানি দিতেন। প্রখ্যাত তাবি আবু বকর বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন বিখ্যাত সাহাবি থেকে বর্ণনা করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি মক্কা বিজয়ের বছর সফরে তিনি লোকেদেরকে ইফতার করার আদেশ দিয়ে বলেছেন, শত্রুদের মোকাবিলার জন্য শক্তি যোগাও। এরপর আবু বকর বলেন, তিনি আমাকে হাদিসটি বলেছেন, ঠিক এও বলেছেন, আমি দেখেছি মরুভূমির প্রবল গরম অথবা প্রচণ্ড পিপাসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহী অবস্থায় মাথায় পানি দিচ্ছেন, অথচ তখন তিনি রোজাদার ছিলেন। সুনানে আবু দাউদ হাদিস 2365। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবল গরমের দরুন রোজা অবস্থায় শরীরে কাপড় ভিজিয়ে রাখতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা যায় যে তার একটি পানির হাউজ ছিল, রোজা রেখে তিনি সেখানে নামতেন। এই জন্যে রামাদানের দিনগুলোতে শীতলতার আশায় গোসল করাতে কোনো সমস্যা নেই বা শীতল কোনো জায়গায় বসে থাকতেও কোনো সমস্যা নেই। অথবা রোজাদার উষ্ণ দেশ থেকে নাতিশীতোষ্ণ দেশ বা শীত কোনো দেশে পরিভ্রমণ করতে পারে, এতেও বাধা নেই। রোজাদারের দেশে যদি দিন অনেক দীর্ঘ হয় সে সময় অন্য কোনো দেশের দিন যদি ছোট হয় তাহলে রোজাদার নিজের দেশ থেকে ছোট দিন বিশিষ্ট দেশেও যেতে পারবে। এসব কিছুর সহজতা মূলত বান্দার সুবিধার জন্যে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে এবং আনন্দমুখর হয়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে। ফাতোয়ায়ে ইবনে উসাইমিন 1 খণ্ড 505 পৃষ্ঠা। স্বেচ্ছায় সিয়াম ভাঙার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, রামাদান মাসের দিনের বেলায় কেউ স্বেচ্ছায় পানাহার করলে, বমি করলে বা সহবাস করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে রোজা ভঙ্গের বিধান জারি করেছেন। পানাহার, রামাদানে পানাহারের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার হয়ে যায়, অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সূরা বাকারা আয়াত 187। সুতরাং রোজা রেখে কোনো প্রকার শরীয়তসম্মত ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা ও কাফফারা উভয়টি জরুরি হবে। কাজা মানে হচ্ছে ক্ষতিপূরণ, অর্থাৎ কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলিম ইচ্ছাকৃত রামাদানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা আদায় করতে হবে। মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে অনুরূপ গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী যদি নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে তাহলে রামাদানে রোজা না রেখে পরে শুধু কাজা আদায় করবে। সূরা বাকারা আয়াত 185, জামে আত তিরমিজি হাদিস 715। কাফফারা, একটি রোজার জন্যে 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখাকেই কাফফারা বলে। অসুস্থতার কারণে ধারাবাহিকতা ছুটে গেলে পুনরায় নতুন করে রোজা রাখতে হবে। পেছনের রোজাগুলো কাফফারা রোজা হিসেবে ধার্তব্য হবে না। তবে মহিলাদের হায়াজের কারণে ধারাবাহিকতা নষ্ট হলে অসুবিধা নেই। ইব্রাহিম নাখাই রহিমহল্লা বলেন, যার উপর কাফফারা হিসেবে 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখা জরুরি
সে যদি মাঝে অসুস্থ হওয়ার কারণে রোজা ভেঙে দেয় তাহলে নতুন করে রোজা রাখা শুরু করবে। আল মুহাল্লা চতুর্থ খণ্ড 331 পৃষ্ঠা। এর কারণ হচ্ছে হাদিসে এসেছে এক ব্যক্তি রামাদান মাসে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন যেন একটি দাস আজাদ করে বা দুই মাস রোজা রাখে বা ষাট জন মিসকিনকে ভরপেট পানাহার করায়। সুনানুদ দারাকুতনি দ্বিতীয় খণ্ড 191 পৃষ্ঠা। ইমাম জহুরী রাহিমাহুল্লাহ বলেন, রামাদান মাসে রোজা রেখে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানাহার করবে তার হুকুম ইচ্ছাকৃতভাবে দিনে সহবাসকারী অনুরূপ, অর্থাৎ তাকে কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে। স্ত্রী সহবাস। রামাদানে রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে বীর্যপাত না হলেও স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফফারা জরুরি হবে। এই বিষয়টি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বোঝার চেষ্টা করি। তিনি বলেন, এক লোক নবীজির কাছে এসে বললেন, আমি বরবাদ হয়ে গেছি, রামাদানে স্ত্রীর সাথে সহবাস করেছি। নবীজি বললেন, একটি গোলাম আজাদ করে দাও। সাহাবি অপারগতা ক্রস করে বললেন, আমার কোনো দাস নেই। নবীজি বললেন, তাহলে লাগাতার দুই মাস রোজা রাখো। সাহাবি এবারেও অক্ষমতা ব্যক্ত করে বললেন, আমি তা পারব না। নবীজি বললেন, ষাট জন মিসকিনকে ভরপেট খাবার খাওয়াও। মুস্তাদ আহমদ দ্বিতীয় খণ্ড 241 পৃষ্ঠা। সহিহুল বুখারী হাদিস 5057, জামি তিরমিজি হাদিস 724, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 7457। মুহাম্মদ ইবনু কাইয়াব রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে যে স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছিল তাকে কাফফারা আদায়ের সাথে কাজা আদায়েরও আদেশ করেছিলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 7461। বিখ্যাত তাবি আতা রাহিমাহুল্লাহ বলেন, স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন তাদের রোজা ভেঙে যায়। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 7467। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সহবাসের বিষয়ে কুরআন অকাট্য দলিল, অর্থাৎ পানাহার করলে যেমন রোজা ভেঙে যায় ঠিক তেমন সহবাস করলেও রোজা ভেঙে যাবে। এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই। জাদুল মাআদ দ্বিতীয় খণ্ড 7 পৃষ্ঠা। শাওকানি রাহিমুল্লাহ সহবাসের বিধানের ব্যাপারে বলেন, এই বিষয়ে সবাই একমত যে রামাদানে কেউ স্বেচ্ছায় সহবাস করলে তার রোজা ভেঙে যাবে, কিন্তু ভুলে করে ফেললে রোজা ভাঙবে কি না সেই বিষয়টি কতক ওলামাই কিরাম ভুলে পানাহার করার বিধানের সাথে সম্পৃক্ত করেছেন। বমির মাসআলা। ইচ্ছাকৃত বমি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অনিচ্ছাকৃত বমি করে তাহলে তার রোজা কাজা করতে হবে না, অর্থাৎ তার রোজা ভাঙবে না। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে অল্প হোক বা বেশি তাকে কাজা করতে হবে। জামে আত তিরমিজি হাদিস 720। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, অনিচ্ছাকৃত বমি হলে এমনকি মুখ ভরে হলেও রোজা ভাঙবে না, তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। জামে আত তিরমিজি প্রথম খণ্ড 153 পৃষ্ঠা, হাদিস 720। যেসব কারণে রোজা ভাঙবে অথচ আমরা উদাসীন। এক, মাথার উপর জখমে ঔষধ লাগালে রোজা ভেঙে যাবে, যা দিয়ে ঔষধ মস্তিষ্কে চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন স্থানে ঔষধ লাগাতে হলে পরে রোজা কাজা করে নিতে হবে। দুই, পেটের এমন ক্ষতে ওষুধ লাগালে রোজা ভেঙে যাবে যা দিয়ে ওষুধ পেটের ভেতর চলে যায়। বিশেষ প্রয়োজনে এমন ক্ষতে ওষুধ লাগালে পরে রোজা কাজা করে নিতে হবে। তিন, নাকে ঔষধ বা পানি দিলে যদি খাদ্যনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। চার, গুহাদ্বারের ভেতর ঔষধ বা পানি ইত্যাদি গেলে রোজা ভেঙে যাবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শরীর থেকে কোনো কিছু বের হলে ওযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোজা এর উল্টো, রোজার ক্ষেত্রে কোনো কিছু শরীরে প্রবেশ করলে রোজা ভেঙে যায়, বের হলে নয়। তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন। সোনানুল কোবরা লিল বাই হাকি চতুর্থ খণ্ড 261 পৃষ্ঠা। বিড়ি সিগারেট হুক্কা টানলেও রোজা ভেঙে যাবে এবং কাজা কাফফারা উভয়টি জরুরি হবে। এই মাসআলার দালিল ভিত্তিক বিস্তারিত আলোচনা দেখুন সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি এবং এখনও ভালোভাবে আলো ছড়ায়নি, এই ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করা বা স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া হারাম, এতে রোজা সহি হবে না। আর যদি রোজা নিয়ত করার পর কেউ এমনটি করে থাকে তাহলে কাজা কাফফারা উভয়টি জরুরি হবে। সূরা বাকারা আয়াত 187, মাআরিফুল কুরআন প্রথম খণ্ড 454 থেকে 455 পৃষ্ঠা। আউন রাহিমহল্লা থেকে বর্ণিত, তিনি বলেন, মোহাম্মদ ইবনু সিরিন একবার রাত বাকি আছে ভেবে সেহারি খেলেন, তারপর জানতে পারলেন তিনি সুবহে সাদিকের পর সেহারি করেছেন। তখন তিনি বললেন, আমি আজ রোজাদার নই, অর্থাৎ
আমাকে এই রোজার কাজা করতে হবে। মুসান্নাফে ইবনু আবি শাইবা, ষষ্ঠ খণ্ড, 149 পৃষ্ঠা। 7, যদি কেউ সময় শেষ হয়েছে ভেবে ইফতার করে ফেলে, তার রোজাও ভেঙে যাবে। আলী ইবনু হানজালা তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি রামাদান মাসে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট বসা ছিলাম, এমন সময় তার নিকট পানীয় পেশ করা হলো। উপস্থিতদের কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। এরপর মুয়াজ্জিন আজান দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, সূর্য এখনও ডুবেনি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা ইফতার করে ফেলেছে তারা একটি রোজা কাজা করবে, আর যারা ইফতার করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা, ষষ্ঠ খণ্ড, 150 পৃষ্ঠা। 8, হস্তমৈথুনে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে, আর এটা যে ভয়াবহ গুনাহের কাজ তা বলাই বাহুল্য। মহিলাদের সমকামিতায় যা হারাম তার ফলে শুক্রক্ষরণ ঘটলে রোজা ভেঙে যাবে। হাদিসে কামেচ্ছা চরিতার্থ থেকে বিরত থাকাকে রোজার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরশাদ হয়েছে, ওই সত্তার কসম যার হাতে আমার জান, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার নিকট মেষকের চেয়েও বেশি প্রিয়। আল্লাহ তালা বলেন, রোজাদার আমার জন্য পানাহার ও কামেচ্ছা চরিতার্থ করা থেকে বিরত থাকে। সহিহুল বুখারী, প্রথম খণ্ড, 254 পৃষ্ঠা। 9, স্ত্রীকে জড়িয়ে চুমু দেওয়ার পর বীর্য বের হলে রোজা ভেঙে যাবে। 10, অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। যেসব কারণে রোজা ভাঙবে না, ওলামাই কিরামের বিশুদ্ধ মত অনুসারে যেসব কারণে রোজা ভাঙবে না তার সমষ্টি নিম্নরূপ। 1, চোখ কানে ফোঁটা ফোঁটা পানি প্রবেশ করলে রোজা ভাঙবে না, চোখে সুরমা লাগলেও রোজা ভাঙবে না, ফাতোয়ায় রামাদান, পৃষ্ঠা 501। 2, নাকে ফোঁটা ফোঁটা পানি প্রবেশ করলে রোজা ভাঙবে না যদি তা খাদ্যনালীতে না পৌঁছে, আর যদি খাদ্যনালীতে পৌঁছায় তাহলে রোজা ভেঙে যাবে, ফাতোয়া আরকানুল ইসলাম, প্রশ্ন 423। 3, ডায়াবেটিক্সের রোগীর জন্যে ইনসুলিন ব্যবহারে রোজা ভাঙবে না, আল্লাজনাতুদ দাইমা লিল বহসিল ইলমিয়া অল ইফতা, 10 খণ্ড, 252 পৃষ্ঠা। 4, হাঁপানি অনুসারী স্প্রে ব্যবহারে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এই স্প্রেটি খাদ্যনালী পর্যন্ত যায় না, এটি কেবল ব্রঙ্কিস পর্যন্তই পৌঁছে, আল লিকাউস শাহরি, পৃষ্ঠা 41। 5, কোনো ব্যক্তি অসুস্থ হলে তার মলদ্বারে সাপোজিটর রাখা হলে বা থার্মোমিটারের কোনো কিছু রাখা হলে রোজার ক্ষতি হবে না, কেননা এসব পানাহার করার মতো কিছুই নয়, এমনকি এসব খাবারের অর্থেও ব্যবহৃত হয় না। মাজমাও আল ফাতোয়া ইবনু উসাইমিন, 19 খণ্ড, 205 পৃষ্ঠা। 6, দর্শনযন্ত্র, প্যাচযুক্ত কোনো যন্ত্র বা এই জাতীয় কিছু গর্ভাশয়ে প্রবেশ করালে রোজা ভাঙবে না, আশারহুল মুমিত, ষষ্ঠ খণ্ড, 371 পৃষ্ঠা। 7, দাঁত উঠালে, মাড়ির দাঁত উপড়ালে বা দাঁত পরিষ্কার করালে রোজা ভাঙবে না, এমনকি যদি রক্তও বের হয় তবুও রোজা ভাঙবে না, তবে হ্যাঁ, রক্ত যাতে হলক পর্যন্ত না পৌঁছায়, যদি হলকে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, আশারহুল মুমিত, ষষ্ঠ খণ্ড, 384 পৃষ্ঠা। 8, তরল ও পুষ্টির ইঞ্জেকশন বাদে ত্বক, ইন্ট্রামাস্কুলার বা আন্তঃসত্ত্বা থেরাপিউটিক ইঞ্জেকশনগুলি প্রবেশ করালে রোজার ক্ষতি হবে না, সুয়াল ফি সিয়াম, প্রশ্ন 44। 9, অক্সিজেন গ্যাস যা রোগীর মুখে রাখা হয় এর ব্যবহারে রোজা ভাঙবে না, মাজমাও ফাতোয়া ও রাসাইলি ইবনু উসাইমিন, 19 খণ্ড, 213 পৃষ্ঠা। 10, শরীরের চামড়ায় এমন কিছু ব্যবহার করা যা ত্বকে শোষিত হয়ে যায়, যেমন ক্রিম, মলম, থেরাপিউটিক কিছু, যা শরীরে আঁটোসাঁটো হয়ে থাকে বা রাসায়নিক পদার্থের অসুস্থতা পরিশোধক ওষুধ, এসব ব্যবহারে রোজা ভাঙবে না। ভুলে পানাহারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন। রোজা অবস্থায় কেউ ভুলে পানাহার করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজা রহিত করে দিতেন, তাকে তার রোজা সম্পূর্ণ করতে বলতেন। এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যক্ত করেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এভাবে পানাহার করান, এটা একমাত্র তার মর্জি, সুতরাং এই পানাহারে বান্দার কোনো হাত নেই, তাই তার রোজা ভাঙবে না, তবে সে যদি ইচ্ছাকৃত করত তাহলে তার রোজা ভেঙে যেত। বিষয়টি ঘুমের ভেতর পানাহার করার মতো, তাই ঘুমন্ত ব্যক্তির কর্মফল তাকে ভোগ করতে হবে না, ঠিক যেভাবে ভুলোমনা কোনো ব্যক্তিরও কর্ম তার উপর বর্তাবে না, জাদুল মাআদ, ইবনুল কাইম, দ্বিতীয় খণ্ড, 56 পৃষ্ঠা। আলোচিত বিধানের সত্যায়নে অসংখ্য হাদিস বর্ণিত আছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ রোজা রাখলো কিন্তু একসময় সে তার রোজা রাখার বিষয়টি ভুলে গেল, তাই সে পানাহার করে নিল, তাহলে সে তার রোজা পূর্ণ করবে, কারণ আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন। সহিহুল বুখারী, হাদিস 1933,
সাহিহুল মুসলিম হাদিস 1155। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার যদি ভুলে কিছু পানাহার করে ফেলে তাহলে ধরে নিতে হবে তা এমন রিজিক যা আল্লাহ তাআলা তার কাছে পাঠিয়েছেন, সুতরাং তাকে সেই রোজা কাজা করতে হবে না। আস সুনান আল দারাকুতনি দ্বিতীয় খণ্ড 388 পৃষ্ঠা। তিনি বলেন, হাদিসের ইসনাদ সহি এবং প্রত্যেকেই নির্ভরযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের ভুল বিস্মৃতি ও জোরপূর্বক কোনো কাজ ক্ষমা করে দিয়েছেন। সুনান ইবনু মাজাহ হাদিস 2043। মহান আল্লাহ মুমিনদের ডাকে সাড়া দেন, এই জন্যই তিনি বলেন, হে আমার প্রতিপালক, আমরা যদি ভুলে যাই এবং মনের ভুলে যদি কিছু করে বসি তাহলে আমাদেরকে পাকড়াও করিও না। সাহিহুল মুসলিম হাদিস 2126। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ এই কথার জবাবে বলেন, আমি তাই করেছি। এই জন্যে রোজাদার ভুলে কোনো কিছু ইফতার করলে তার রোজা নষ্ট হওয়ার বিধান আল্লাহ তাআলা দেননি। সংশ্লিষ্ট কিছু কথা। রোজাদার ভুলে কিছু খেয়ে ফেললে তার রোজার বিধান কি, আর যে তাকে পানাহার করতে দেখবে তার করণীয় কি? শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, কোনো রোজাদার মনের ভুলে কিছু পানাহার করে ফেললেও তার রোজা ঠিক থাকবে, ভাঙবে না, কিন্তু যখনই মনে পড়বে তখনই সব কিছু উগড়ে দেবে যদি কোনো লোকমা বা পানি তার মুখে থেকে থাকে। সুতরাং মুখে কিছু থাকলে তা উদ্গিরণ করা তার উপর আবশ্যক। তার রোজা পূর্ণ করার ব্যাপারে অকাট্য দলিল হল যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মনের ভুলে কিছু পানাহার করবে সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন। কারণ ভুলোমনা মানুষের নিষিদ্ধ কর্মের কারণে তাকে পাকড়াও করা হবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার রব, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, আমাদের দ্বারা ওই বোঝা বহন করাবে না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের রব, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সূরা আল বাকারা আয়াত 286। তার প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি তাই করেছি। যদি কোনো ভুলোমনা রোজাদারকে কেউ কিছু খেতে দেখে তাহলে তার কর্তব্য হলো তাকে মনে করিয়ে দেবে, কারণ ভুলোমনাকে মনে করিয়ে দেওয়া অপছন্দনীয় কাজে বাধা প্রদান বলে বিবেচিত হবে, তাই সে প্রতিদানেরও ভাগিদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো মন্দ কাজ দেখে তাহলে সে তা হাত দিয়ে প্রতিরোধ করবে, যদি সে তা না পারে তাহলে জবান দিয়ে দূরীভূত করবে, এটাও যদি না পারে তাহলে অন্তত মনে মনে ঘৃণা পোষণ করবে। সাহিহুল মুসলিম হাদিস 49। এতে কোনো সন্দেহ নেই যে রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় পানাহার করা অনেক গর্হিত কাজ, কিন্তু ভুল করে পানাহারের সময় তাকে পাকড়াও করার পরিবর্তে মাফ করে দেওয়া হয়। পক্ষান্তরে যে তাকে দেখবে তার পক্ষ থেকে ভুলোমনাকে বাধাদানে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে হ্যাঁ, রোজাদার বা খাবার গ্রহণকারী ব্যক্তি যদি অসুস্থ, একেবারেই দুর্বল কিংবা অত্যন্ত বৃদ্ধ বা কোনো কাজ করে এসে ক্লান্ত, তবে সে ব্যক্তিকে খাবার খাওয়ার সময় রোজার কথা স্মরণ না করানোই উত্তম, কারণ তাকে আল্লাহ তাআলাই খাওয়াচ্ছেন। বাহারুর রায়েক, ফাতহুল কাদির, দরুল মুখতার, মজমাউ ফতোয়া ও রাসাইল ইবনু উসাইমিন 19তম খণ্ড 272 পৃষ্ঠা। রামাদানে হায়েজ নেফাস সংক্রান্ত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। রামাদান মাসে নারীদের হায়েজ এবং নেফাসের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রোজা না রাখার আদেশ দিতেন, পরবর্তী সময়ে সেই রোজাকে শুধু কাজা করতে বলতেন। হায়েজ বলা হয় প্রাপ্তবয়স্কা মেয়ে বা নারীর গর্ভ থেকে বিনা কষ্টে মাসে মাসে নির্গত হওয়ার রক্তস্রাবকে হায়েজ বলে। নেফাস, নেফাসের আবেদনিক অর্থ হচ্ছে জন্ম। সন্তান জন্ম দেওয়ার পর নারীদের যৌনি থেকে যে রক্তস্রাব হয় শরীয়তের পরিভাষায় সেটাকেই নেফাস বলা হয়। প্রসিদ্ধ নারী তাবেই মুআজা বিনতে আবদুল্লাহ রাহিমাহাল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, ঋতুবর্তী নারীর ব্যাপারে আপনার অভিমত কি, তারা কি শুধু রোজা কাজা করবে আর নামাজের কাজা আদায় করবে না? জবাব না দিয়ে তিনি পাল্টা প্রশ্ন ছুড়লেন, তুমি হুরুরিয়ার আদিবাসী? খারিজদের প্রাচীনতম নাম। হুরুরিয়া স্থানে প্রথমে খারিজিরা একত্রিত হওয়ার কারণে এদেরকে এই নামে ডাকা হতো। খারিজিদের মতে ঋতুবর্তী নারীর নামাজ কাজা করা আবশ্যক। আমি বললাম, না আমি হুরুরিয়ার আদিবাসী না, তবে বিষয়টির ব্যাপারে জানতে চাচ্ছি। আমরা নবীজির সাথে এমন সময় কাটিয়েছি, নবীজি আমাদেরকে শুধু রামাদানের রোজা কাজা আদায় করতে বলতেন কিন্তু নামাজের কাজা আদায়ের কথা বলতেন না। সাহিহ মুসলিম হাদিস 335। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী সম্পর্কে বলতে গিয়ে বলেন, নারীরা ঋতুবর্তী হলে নামাজ রোজা আদায় করতে হবে না। সাহিহ বুখারী হাদিস 1951। সাহিহ মুসলিম হাদিস 79। সুতরাং পূর্বে উল্লেখিত হাদিসগুলো এটাই প্রমাণ করে যে
ঋতুবর্তী বা সদ্য সন্তান জন্মদাত্রী মাকে তাদের হায়েজ নিফাজের সময় নামাজ রোজা পালন করতে হবে না। এরপর সুস্থ হলে শুধু রামাদানের কাজা আদায় করবে, কিন্তু নামাজের কাজা আদায় করবে না। একটি গুরুত্বপূর্ণ বিষয়, হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নির্গত হয়, তা হল মুমিন নারীকে এই বিষয়টি বোঝা দরকার যে ঋতুবর্তী নারী হায়েজের দিনগুলোতে নামাজ থেকে বঞ্চিত হলেও সে রীতিমতো সেই নামাজের প্রতিদান পাচ্ছে, কারণ সে এই নামাজগুলো আদায় করার ইচ্ছে করেছিল কিন্তু হায়েজের কারণে সেটা করতে পারেনি। আর এটি সত্য সিদ্ধ কথা যে কেউ একটি ভালো কাজের প্রতিজ্ঞা করল কিন্তু কোনো প্রতিবন্ধকতা তাকে সেই ভালো কাজ করতে দিল না, এতদা সত্ত্বেও তাকে নিয়তকৃত ভালো কাজের প্রতিদান দেয়া হবে। এই কথার প্রমাণ বহন করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরছিলেন। এক পর্যায়ে আমরা সবাই মদিনার খুব কাছাকাছি চলে এলাম। তখন তিনি বললেন, নিশ্চয়ই মদিনায় কিছু লোক এমন আছে যারা তোমাদের সাথে জিহাদে বের হয়নি, কোনো উপত্যকায় অতিক্রম করেনি, কিন্তু তবুও তারা তোমাদের সাথেই আছে। সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, ওরা মদিনায় থেকেও আমাদের সাথে আছে? নবজি বললেন, হ্যাঁ, তারা মদিনায় থেকেও তোমাদের মতো প্রতিদান পাবে, কারণ তারা উজরগ্রস্ত। সহিহুল বুখারী হাদিস 4423। এ কথা এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার বান্দার ভালো কাজের প্রতিদান দেন যদিও কোনো প্রতিবন্ধকতা থাকে, অর্থাৎ সফর কিংবা অসুস্থতা তাকে কাজটি পূর্ণ করতে না দেয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা অসুস্থ হয় বা সফরে থাকে তখন তার জন্য ওই পরিমাণ প্রতিদানই লেখা হয় যেই পরিমাণ প্রতিদান সে সুস্থ আর মুকিম থাকতে অর্জন করত। সহিহ বুখারী হাদিস 2996। অনেক উলামায়ে কিরাম অসুস্থ ও মুসাফিরের বিধানের সাথে হায়েজ নিফাজের বিধানকে একত্রিত করে বলেন হায়েজের দিনগুলোতে ঋতুবর্তী নারীকে নামাজের প্রতিদান দেয়া হয়, কারণ ঋতুবর্তী নারী শরীয়তের বাধার কারণে নামাজ আদায় থেকে বঞ্চিত। তবে এসব কিছু অর্জনের জন্য শর্ত হল যখন সুস্থ হবে এবং নামাজ আদায়ের কোনো বাধা বিপত্তি থাকবে না, তখন নামাজের প্রতি তার অকৃত্রিম আগ্রহ আর প্রচণ্ড স্পৃহা থাকতে হবে। এই জন্য নারীর উচিত সে অন্যান্য ইবাদত পূর্ণ করবে এবং আল্লাহর আনুগত্যে মগ্ন থাকবে, কারণ সে শুধু নামাজ রোজা থেকে বাধাগ্রস্ত, কিন্তু দোয়া ও ইস্তিগফার পড়তে কোনো অসুবিধা নেই, এমনকি হৃদয়ের জবান দিয়ে কুরআন পড়তেও কোনো সমস্যা নেই, তবে কিতাব থেকে পড়বে না। ঋতুবর্তী নারীর কুরআন তিলাওয়াত করার বৈধতা ইমাম মালিক রাহিমাহুল্লাহ দিয়ে থাকেন, কিন্তু হানাফিদের মতে এটি সহি নয়, কেননা এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বক্তব্য বিদ্যমান। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋতুবর্তী নারী ও গুসল ফরজ হওয়া ব্যক্তি কুরআন পড়বে না। জামে আত-তিরমিজি হাদিস 131, সুনানুদ দারিমি হাদিস 991, মুসনাদুর রাবি হাদিস 11, মুসান্নাফে ইবনু আবি শাইবা হাদিস 1090, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 3823। এমনকি ঋতুবর্তী নারী কোরআন স্পর্শও করতে পারবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়া আয়াত 79। একটি মাস আলা, তিন দিনের কম হায়েজ হয় না। হায়েজের সর্বনিম্ন সময়সীমা হল 3 দিন। হায়েজের রক্ত যদি এর আগেই বন্ধ হয়ে যায় তাহলে সেটাকে ইস্তিহাজা অর্থাৎ অসুস্থতা বলে বিবেচিত হবে, যার দ্বারা নামাজ ও রোজা মাফ হবে না। আল্লামা নুজাইম ইস্তিহাজার পরিচয় দিতে গিয়ে বলেন, কোনো রোগ বিধির কারণে কোনো মহিলার গর্ভাশয়ের মুখে বিদ্যমান ব্যাগ থেকে যে রক্ত প্রবাহিত হয় একে ইস্তিহাজা বলে। ইমাম শামি বলেন, হায়েজের ক্ষেত্রে 3 দিন 3 রাত অপেক্ষা কম অথবা 10 দিন 10 রাত অপেক্ষা বেশি এবং নিফাসের ক্ষেত্রে 40 দিনের বেশি রক্তস্রাব হলে একে ইস্তিহাজা বলা হয়। যে নারীর অনবরত রক্ত আসে এবং তার পূর্ব নির্ধারিত সময় হয় যদি 5 দিন, তাহলে রক্ত আসার সময় থেকে 5 দিন হায়েজ ধরা হবে, এরপর থেকে ইস্তিহাজা, পরের মাসেও 5 দিন হায়েজ, বাকি দিনগুলো ইস্তিহাজা হিসেবে গণ্য হবে, এইভাবেই চলতে থাকবে। আর যদি সময় নির্ধারিত না থাকে, এক এক মাসে এক এক সময় হয়, তাহলে তার 10 দিন হায়েজ, বাকি দিনগুলো ইস্তিহাজা ধরা হবে। ফাতোয়ায় হিন্দিয়া প্রথম খণ্ড 36-37 পৃষ্ঠা। সতর্কীকরণ, হায়েজ নেফাজের কারণে যাদেরকে শরীয়ত রোজা রাখতে নিষেধ করে তাদের উচিত নয় যে তারা রামাদান মাসে পানাহার থেকে বিরত থাকবে, কারণ পানাহার থেকে বিরত থাকা সুন্নাতের খেলাফ। বরং মূলনীতি হলো তারা খানাপিনা করবে, এতে কোনো সমস্যা নেই, কেননা তাদেরকে রোজা না রাখার আদেশ করা হয়েছে, তাই এই বিষয়ে তারা অনুগত হলে প্রতিদানের ভাগিদার হবে, কারণ যে সত্তা তাদেরকে রোজা রাখার আদেশ করেছেন সেই মহান সত্তাই তাদেরকে পানাহার করার অনুমোদন দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন শরীয়তের আবশ্যিক বিধানের উপর আমল করলে খুশি হন, ঠিক তেমন তার পক্ষ থেকে আদিষ্ট শিথিলতার উপর আমল করলেও খুশি হন।
বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকেন নিরঙ্কুশভাবে তার আনুগত্য করার মাধ্যমে, চাই সেটা শরীয়তের আবশ্যকীয় বিধান হোক অথবা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুমোদিত কোনো বিধান হোক। এই জন্য আল্লাহ তাআলা যারা সাহারি খায় তাদের উপর দুরুদ পাঠ করেন, অথচ তারা শুধু আহার করে, অন্য কোনো ইবাদত নয়। তবে হ্যাঁ, যে হায়েজা মহিলা রমাদানের মাসে সুবহে সাদিকার পর পবিত্র হয়েছে তার সম্পর্কে হাসান বাসরি রাহিমহুল্লাহ বলেন, সে অবশিষ্ট দিন আহার করা থেকে বিরত থাকবে, অর্থাৎ রোজার মর্যাদা রক্ষার্থে সাদৃশ্য অবলম্বন করবে। মুসনাফে ইবনু আবি শাইবা, হাদিস 9432। ইব্রাহিম নাখাই রাহিমহুল্লাহ বলেন, সে আহার করা থেকে বিরত থাকবে যাতে রমাদানের দিবসে পানাহারের কারণে অমুসলিমদের সাথে সাদৃশ্য সৃষ্টি না হয়। মুসনাফে ইবনে আবি শাইবা, হাদিস 9443। রমাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে রমাদানের রোজার প্রতি বিশেষ যত্নবান হয়ে দিন যাপনের কথা বলতেন। এজন্য তাদেরকে খেলাধুলা, অহেতুক সময় নষ্ট করা, কোলাহল করা, কাউকে গালি দেয়া এবং গালির জবাব দেওয়া থেকে বিরত রাখতেন। বরং যে গালাগাল করে তার গালির জবাবে বলার আদেশ করেছেন, আমি রোজাদার। কারণ রোজাদারের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বিরত থাকে, তার জিহ্বা মিথ্যা নোংরা ও অমূলক কথা থেকে সংযত, তার পেট আহার থেকে বিরত, তার যৌনাঙ্গ অশ্লীলতা থেকে নিবৃত। সুতরাং যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলবে, কিন্তু এমন কথা বলবে না যার ফলে রোজার ক্ষতি হতে পারে। যদি কিছু করতে হয় তাহলে ন্যাক কাজ করবে, কিন্তু এমন কাজ করবে না যার দরুন রোজা নষ্ট হয়ে যাবে। কারণ পানাহার যেমন রোজা নষ্ট করে দেয়, ঠিক তেমন গুনাহ রোজার প্রতিদান কুক্ষিগত করে এবং এর ফলাফল বরবাদ করে দেয়। এমনকি রোজাদারকে এমন ব্যক্তিতে রূপান্তর করে যেন সে রোজাই রাখেনি। আল ওয়াবিল সাইয়েব মিনাল কালিমাতি তাইয়েব ইবনিল কাইম, পৃষ্ঠা 43। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু পানাহার থেকে বিরত থাকার অর্থ রোজা নয়, বরং অহেতুক কাজকর্ম ও অশ্লীলতা থেকে বিরত থাকার নামও রোজা। সুতরাং কেউ যদি তোমাকে গালি দেয় অথবা খারাপ আচরণ করে তাহলে বলো, আমি রোজাদার, আমি রোজাদার। ইবনু খুজাইমা থেকে বর্ণিত হাদিস আত-তাগরিব ওয়াত-তারহিব, হাদিস 1082। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কতক রোজাদার এমন আছে যারা যার পানাহার থেকে বিরত থাকা ছাড়া কোনো কিছুই অর্জিত হয় না, কতক তাহাজ্জুদ বা নফল নামাজ আদায়কারী আছে যার রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই কপালে জোটে না। সুনানু ইবনু মাজাহ, হাদিস 1690। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কতক রোজাদার আছে যার অংশ শুধু ক্ষুধা এবং পিপাসাই, কতক তাহাজ্জুদ গুজার বা নফল ইবাদতকারী আছে যার ভাগ্য শুধু রাত্রি জাগরণী। তাবারানী আত-তাগরিব ওয়াত-তারহিব, হাদিস 1084। ইবনু রজব হাম্বালি রাহিমাহুল্লাহ বলেন, রাতের সমস্ত নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে এমন নয়, বরং কোনো কোনো নামাজ আদায়কারীকে দূরেও ঠেলে দেয়। প্রতিটি রোজা অহেতুক কথা ও অপকর্ম থেকে বিরত রাখে এমন নয়, বরং কোনো কোনো রোজা রোজাদারকে অবজ্ঞা ও প্রত্যাখ্যানও করে। লাতাইফুল মারিফ, প্রথম খণ্ড 174 পৃষ্ঠা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিচক্ষণদের ঘুম ও তাদের পানাহার কতই না চমৎকার, কেনই বা হবে না, তারা তো বোকাদের মতো রোজাকে ত্রুটিযুক্ত করে না এবং তাদের মতো রাতকেও দোষযুক্ত করে না। বিশ্বাসী ও ক্ষুদাবিরুর যত সামান্য অর্জন পাহাড়সময় বিকৃত ইবাদত থেকে অনেক উত্তম ও সর্বাধিক গ্রহণযোগ্য। কিছু উলামায়ে কিরাম বলেন, কতক রোজাদার ব্যয়রোজাদারের মতো, কতক ব্যয়রোজাদার প্রকৃত রোজাদারের মতো। রোজা না রেখেও প্রকৃত রোজাদার ওই ব্যক্তি যে গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সংযত রাখে এবং পানাহারও করে, আর রোজা রেখেও ব্যয়রোজাদার ওই ব্যক্তি যে ক্ষুধা এবং পিপাসা নিয়ে থাকে ঠিকই, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে দূরে থাকতে পারে না। ইহিয়া উলুমুদ্দিন, প্রথম খণ্ড 236 পৃষ্ঠা। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানে সফর করলে কখনো রোজা রাখতেন আবার কখনো রাখতেন না। সাহাবিদেরকেও রোজা রাখা বা না রাখার দুটির যে কোনো একটি গ্রহণের অধিকার দিতেন যদি কোনো অসুবিধা না হতো। সফরে রোজা রাখার বৈধতা পাওয়া যায় আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে। তিনি বলেন, আমরা একবার রামাদান মাসে তীব্র গরমের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বের হলাম। গরমের চুটে আমাদের কেউ কেউ মাথায় হাত দিয়ে রেখেছিল, তখন কেউ রোজা ছিলেন না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবদুল্লাহ বিন রাওয়াহা রোজা ছিলেন। সহিহ মুসলিম, হাদিস 1122। পক্ষান্তরে অসহনীয় কষ্টের সময় রোজা না রাখার বৈধতা আছে, যা আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে পাওয়া যায়। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছর রামাদানের সফরের মাসে বের হলেন। তিনি রোজা রেখেছিলেন, কিন্তু যখন অনর্বর বিস্তৃত উপত্যকায় পৌঁছালেন
তখন রোজা ভেঙে ফেললেন। তার সাথে সাহাবীগণও রোজা ভাঙলেন। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহুল বুখারীর একটি রেওয়ায়েতে আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। এমন সময় তিনি অনেক ভিড় দেখতে পেলেন। লোকেরা সেখানে একজনের মাথায় ছায়া দিয়ে রেখেছেন। তখন তিনি বললেন, এ কে? লোকেরা বলল, রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরে রোজা রাখা বিশেষ পুণ্যের কিছুই নয়। সহিহুল বুখারী হাদিস 1946, সহিহ মুসলিম 1115। প্রাজ্ঞ ফকিহবিদ ইবনু দাদিক আল ঈদ রাহিমাহুল্লাহ বলেন, সফরে রোজা রাখা অপছন্দনীয় এমন ব্যক্তির জন্য যে কঠিন অবস্থায় নিপতিত, অর্থাৎ যার রোজা রাখতে অনেক বেশি কষ্ট হয়, অথবা তা আদায়ে যেই ব্যক্তি এমন কিছু থেকে বঞ্চিত হয় যা নৈকট্য অর্জনে অধিক সহায়ক। সুতরাং নাবিজের সফরে রোজা রাখায় বিশেষ পুণ্যের কিছু নয় এই কথাটি এমন ব্যক্তির জন্যই প্রযোজ্য। দুটি বিষয়ের যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতার বিধানটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বুঝে আসে। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলাম। তখন ষোলো রামাদান অতিবাহিত হয়ে গেছে। আমাদের মাঝে অনেকেই রোজা রেখেছেন, আবার অনেকেই রোজা রাখলেন না, কিন্তু কোনো রোজাদার বেরোজাদারকে অবজ্ঞা করলেন না, আবার কোনো বেরোজাদার রোজাদারকেও কিছু বললেন না। সহিহ মুসলিম হাদিস 1116। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগরিবের ছালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই মাগরিবের নামাজের আগে ইফতার করতেন। আবু আউফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে চললাম। তখন তিনি রোজাদার ছিলেন। একসময় সূর্য ডুবে গেল। নবীজি এক ব্যক্তিকে বললেন, নামো, আমাদের জন্য খাবার তৈরি করো। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হলে ভালো হতো না? নবীজি আবার বললেন, নেমে আমাদের জন্য খাবার রেডি করো। লোকটি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনও দিবসের আভা প্রতিফলিত হচ্ছে। নবীজি পূর্বের কথা পুনরাবৃত্তি করে বললেন, বাহন থেকে নেমে আমাদের জন্য খাবার তথা ছাতু তৈরি করো। লোকটি তখন নেমে খাবার তৈরি করলেন। এরপর নবীজি উদয়াচলের দিকে ইশারা করে বললেন, যখন তোমরা ওদিক থেকে সন্ধ্যা নামতে দেখবে, তখন রোজাদার ব্যক্তিরা ইফতার করবে। সহিহুল বুখারী হাদিস 1956। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা অবিলম্বে ইফতার করবে। সহিহুল বুখারী হাদিস 1957। ইমাম নাববী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পর অবিলম্বে ইফতার করার প্রতি উৎসাহ রয়েছে। যতদিন উম্মাহ এই সুন্নাত রক্ষা করে যাবে, ততদিন তারা সুশৃঙ্খল থাকবে এবং তারা কল্যাণে থাকবে। যদি তারা ইফতার করতে বিলম্ব করতে থাকে, তাহলে সেটা তাদের বিশৃঙ্খলায় লিপ্ত হওয়ার আলামত। শারহে মুসলিম 7 খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত মানুষ অবিলম্বে ইফতার করবে, ততদিন পর্যন্ত দিন বিজয়ী থাকবে, কারণ ইয়াহুদি নাসারারা বিলম্বিত করে। সুনানে আবি দাউদ হাদিস 2353। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রামাদান মাসে ইফতার করা ব্যতীত কখনো আমি নাবিজিকে মাগরিবের নামাজ আদায় করতে দেখিনি। এক ঢোক পানি নিয়ে হলেও ইফতার করে নিতেন। সহিহ ইবনে হিব্বান হাদিস 3504। সুতরাং সুন্নাত হচ্ছে অবিলম্বে ইফতার করা, অর্থাৎ সূর্য ডুবার পরেই ইফতার করা, বরং তারাগুলো উদিত হওয়া পর্যন্ত দেরি করা ইয়াহুদীদের কর্ম এবং শিয়া রাফিদি সম্প্রদায় তাদেরকে অনুসরণ করে থাকে। তাই ইচ্ছাকৃতভাবে ভালোভাবে সন্ধ্যা হওয়ার জন্য দেরি করা রোজাদারের জন্য বাঞ্ছনীয় নয়, এমনকি আজান শেষ হওয়া পর্যন্ত বিলম্বিত করা ঠিক নয়, কেননা এর কোনোটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। তাছাড়া অবিলম্বে ইফতার করার মাঝে মানুষের জন্য সহজতা বিদ্যমান। অবিলম্বে ইফতার করলে বাতিলদের মতাদর্শ অনুপ্রবেশ করতে পারবে না। যেমন অবিলম্বে ইফতার করলে আহলে কিতাবীদের বিরোধিতা করা হয়। এছাড়াও অবিলম্বে ইফতার করার অর্থ হল নবীদের আখলাকের অনুসরণ করা। এই শিষ্টাচার সাহাবাই কিরামের মাঝে ছিল, যার অনেক উদাহরণ বিদ্যমান। প্রখ্যাত তাবি আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ ইফতারের ক্ষেত্রে লোকেদের তুলনায় অধিক অবিলম্বিত এবং সাহারির ক্ষেত্রে অধিক বিলম্বিত ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, সূর্যের লালিত্য ভাব দূর হলেই আবু সাঈদ ইফতারি করতেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনটি জিনিস সমস্ত নবীদের সুন্নত। ক, অবিলম্বে ইফতার করা। খ, সাহারি বিলম্বে করা। গ, নামাজের ডান হাত বাম হাতের উপরে রাখা। একটি সূক্ষ্ম মাসআলা, অবিলম্বে ইফতারের প্রতি আগ্রহ উদ্দীপক হাদিসগুলো পড়ে অনেকেই মাগরিবের নামাজকে বিলম্বে আদায় করে, কারণ তারা পরিতৃপ্ত হয়ে খাবার তারপর নামাজ পড়ে। কখনো কখনো মাগরিবের নামাজ ঈশার ওয়াক্তের কাছাকাছি সময়ে গিয়ে আদায় করে। অনেকে তো বুঝতেই পারে না যে ঈশার ওয়াক্ত চলে এসেছে। এটা মারাত্মক ভুল, কারণ অবিলম্বে সুন্নত এই জন্যেই যে যাতে রোজাদার খেজুর, কোনো ফল বা পানি নিয়ে ইফতার করে নামাজে দাঁড়িয়ে যায়।
তারপর পরিতৃপ্ত ভরে প্রশান্ত মনে ইফতার পূর্ণ করে। এই কথার দলিল হল যা মালিক বিন আমের বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি ও মাশরুক আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললাম, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের মধ্যে দুজন কল্যাণকর কাজে নিমগ্ন থাকতেন, কিন্তু তন্মধ্যেও একজন অবিলম্বে ইফতার করতেন এবং অবিলম্বে নামাজ পড়তেন, অপরজন বিলম্বে ইফতার করতেন ও বিলম্বে নামাজ আদায় করতেন। এই কথা শুনে আম্মাজান আয়েশা বললেন, তাদের মধ্যে কোনো ব্যক্তি অবিলম্বে ইফতার করতেন ও অবিলম্বে নামাজ পড়তেন। আমরা বললাম, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাই করতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার এবং সালাত দুটোই অবিলম্বে আদায় করতেন, এতে পরিপক্ক প্রজ্ঞা বিদ্যমান। সহিহুল মুসলিম হাদিস 1099। কারণ এই হালকা ইফতার পাকস্থলী এবং অন্ত্রগুলোকে মৃদুভাবে জানান দেয় এবং নামাজের সময় পাকস্থলী চিনিযুক্ত পদার্থ ও পানি শোষণ করে নেয়। একই সাথে অতৃপ্তি ও খাবারের প্রতি অদম্য স্পৃহার অনুভূতি অদৃশ্য হয়ে যায়। এরপর রোজাদার যখন নামাজ শেষ করে তার ইফতার পূর্ণ করে, তখন খাবারের প্রতি তার পূর্বের সেই অনুভূতি ও তীব্র ক্ষুধা থাকে না। পক্ষান্তরে দ্রুত প্রচুর পরিমাণে খাবার খাওয়ার ফলে পেট ফুলে ফেপে ওঠে এবং বদ হজম হয়, সেখান থেকে শুরু হয় বিভিন্ন রোগবালাই। সুতরাং যে সমস্ত রোজাদার অবিলম্বে ইফতার শুরু করে দেরিতে নামাজ পড়ে, তারা সুন্নতের খেলাফ কাজ করে। আল্লাহ অধিক অবগত। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা অবয়নত হয়ে ইফতার করতেন। তাজা খেজুর পাওয়া সহজ হলে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, আর যদি তা না পাওয়া যেত তাহলে কয়েকটি শুকনো খেজুর দিয়ে ইফতার করে নিতেন। যদি শুকনো খেজুরও না পাওয়া যেত তাহলে কয়েক ডোক পানি দিয়ে ইফতার সেরে নিতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের পূর্বে কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, যদি তাজা খেজুর না পাওয়া যেত তাহলে কয়েকটি শুকনো খেজুর দিয়ে ইফতার করে নিতেন, এটিও না পাওয়া গেলে কয়েক ডোক পানি পান করে ইফতার সেরে নিতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খেজুর পাবে সে যেন তা দিয়ে ইফতার করে, আর যদি খেজুর না পায় তাহলে যেন পানিকে যথেষ্ট মনে করে, কারণ পানি পবিত্র। সুনানে আবু দাউদ হাদিস 2356 এবং জামে আত-তিরমিজি হাদিস 694। একটি লক্ষণীয় বিষয়, অধিকাংশ রোজাদার সুন্নতটিকে উপেক্ষা করে, বিশেষ করে দাওয়াতি মজলিসগুলোতে যেখানে সুস্বাদু ফলফলাদি থাকে এবং বিভিন্ন ধরনের প্রশান্তিদায়ক শরবত দিয়ে ভরপুর থাকে। পক্ষান্তরে তাজা খেজুর বা শুকনো খেজুরের কোনো খাবারই থাকে না, থাকলে সেটা খাবারের এক কোণে বা খাবারের নিচে পড়ে থাকে, এই জন্যই তারা কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করার কথা ভুলেও মনে করে না। সুতরাং ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে শুনে ও মানে। আল্লাহ তাআলা বলেন, যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং উত্তম কথার অনুসরণ করে তাদেরকেই আল্লাহ সৎ পথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। সূরা জুমআ আয়াত 18। এই মহান নববী সুন্নতটি মূলত উম্মতের প্রতি নবীজির সহানুভূতি প্রকাশ এবং উপদেশমূলক। এই সুন্নতটির গুরুত্ব বোঝাতে অনেক আলোচনা হয়েছে। প্রসিদ্ধ কিতাব আল গিজা লাদ্দাওয়া এর লেখক ডক্টর সাবির কাব্বানি বলেন, সাধারণত দিনের বেলায় রোজাদার ব্যক্তিদের দেহে কোষগুলিতে জমে থাকা চিনি হ্রাস পায় এবং রক্তের শর্করা মাত্রা তার স্বাভাবিক স্তরে নিচে নেমে আসে। যদ্দরুন রোজাদার ব্যক্তি দুর্বলতা, অলসতা, দৃষ্টিতে অসারতা এবং চিন্তা ভাবনা এবং চলাফেরার অক্ষমতা অনুভব করে। এজন্য ইফতারের সময় আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণের চিনি সরবরাহ করা অতি প্রয়োজন। সুতরাং উদাসীন রোজাদার এবং অলস রোজাদার যদি দিন শেষে ইফতারের সময় মিষ্টি জাতীয় উপাদান তথা কয়েকটি খেজুর সাথে নিয়ে নিজেকে এক কাপ পানি পান বা এক কাপ দুধে সীমাবদ্ধ রাখে এবং এর ঘণ্টাখানেক পর যদি রাতের আহার করে, তাহলে তার শরীরের শক্তি ও উদ্যমতা দ্রুত ফিরে আসবে। এই ধরনের ইফতারে তিনটি উল্লেখযোগ্য উপকারিতা পরিলক্ষিত হয়। ক, রামাদান মাসে ক্রিমযুক্ত প্রচুর খাবার নিয়ে পেট ভর্তি থাকলেও পাকস্থলী ততটা চাপ অনুভব করে না, কারণ পাকস্থলী দিনের বেলায় প্রায় 15-18 ঘন্টা ঘুমিয়ে থাকে, তাই সহজেই হজম হয় না। কিন্তু এরপর যখন খেজুর দিয়ে ইফতার করা হয় তখন সেটা ধীরে ধীরে হজমের কাজ শুরু করে। এর আধ ঘন্টা পর যখন পাকস্থলীতে রাতের খাবার পরিবেশন করা হয় তখন পেট থাকে একদম সতেজ, প্রয়োজন মুক্ত। খ, প্রথমে খেজুর দিয়ে ইফতার করা খাবারের প্রতি রোজাদারদের আগ্রাসী ভাবকে সীমাবদ্ধ করে দেয়, এই জন্যে রাতের বেলা টেবিলে রাখা খাবারের স্বাদ চেখে দেখতেও উৎসাহ পায় না। গ, পাকস্থলী আধ ঘন্টার ভেতর খেজুর থেকে মিষ্টি পদার্থ হজম করতে পারে, যদ্রুন মাথা ঘুরা ও ক্লান্তি ভাব দ্রুত দূর হয়ে যায়। আল গিজা ওয়াদ্দাওয়া 126 পৃষ্ঠা। তাৎপর্যপূর্ণ সতর্কতা, অধিকাংশ রোজাদার রামাদান মাসে ইবাদতের স্বাদ অনুভব করে না। এর অনেকগুলো কারণের মাঝে অন্যতম কারণ হল ইফতারের সময় অধিক পরিমাণ পানাহার করা। ইফতারের সময় এত বেশি পানাহার করা হয় যেন তা সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের পরিপূরক।
অথচ হালাল উপার্জন দিয়ে ভর্তি পেটের পাত্রটি আল্লাহ তাআলার কাছে যাবতীয় পাত্র থেকেও নিকৃষ্ট। তাছাড়া হাদিসে খাবার গ্রহণের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, পেটকে তিন ভাগ করে এক ভাগ খাবার, আরেক ভাগ পানি ও আরেক ভাগ খালি রাখতে। এই পদ্ধতি মানুষের জন্য কল্যাণকর। আর ফাতোয়ার কিতাবে বলা হয়েছে, সম্পূর্ণ পেট ভরে খাওয়া হারাম। তাই ইফতারের সময় সম্পূর্ণ পেট ভরে খাওয়ার কারণে ইবাদতের স্বাদ থেকে মানুষ বঞ্চিত হয়। আবার কখনো কখনো রোজাদারের সামনে রং বেরঙের খাবার রাখা হয়, একসময় বিভিন্ন আইটেম রাখাটা অভ্যাসের রূপ নেয়, ফলে মনে হয় রামাদান মাস যেন খাবারের মাস, সমস্ত খাবারের স্বাদ চাখার জন্যই যেন রামাদান মাসের আগমন। এরপর রোজাদার রামাদান মাসে এমন কিছু পানাহার করে যা সাধারণত অন্য মাসে খেতেই পারে না, অথচ রোজাদারও জানে রামাদান মাস শূন্যতা পূরণের মাস, প্রবৃত্তিকে দমনের মাস, যাতে সমগ্র অস্তিত্ব জুড়ে ক্ষুধা ভীতি চলে আসে। সারাদিনের তাপস্যের পর যখন পাকস্থলীকে রাতের খাবারের দিকে ঠেলে দেওয়া হয়, তখন গিয়ে তার অভিলাষ পূর্ণ হয় এবং তার আগ্রহকে উদ্দীপ্ত করে তোলে। এরপর যখন সুস্বাদু খাবারের স্বাদ চাখানো হয় এবং পরিতৃপ্ত করানো হয়, তখন তার স্বাদ যেন আরও বেড়ে যায় এবং শক্তিও যেন দ্বিগুণ হয়ে ওঠে। এক পর্যায়ে পাকস্থলীর চাহিদা মতো সব কিছু পেশ করা হয়। যদি এমনই হতে থাকে তাহলে একসময় সেই পাকস্থলী আর তার অস্তিত্বের জানান দেবে না, নিথর হয়ে পড়ে থাকবে। সুতরাং রোজার সুখ ও তার আনন্দ হল পাকস্থলীকে দমিয়ে রাখা, যেই পাকস্থলী মানুষকে অপকর্মের দিকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে শয়তানের মুখ্যম হাতিয়ার, আর তাকে দমিয়ে রাখতে অল্প আহারই সহায়তা করে। সুতরাং তাকে এমন খাবারই সরবরাহ করতে হবে যা সে সাধারণত রোজার মাসের বাইরে রাতের বেলায় বক্ষণ করে থাকে। আর যদি তা না করে সকাল থেকে রাত পর্যন্ত যা বক্ষণ করে তার পুরোটাই রামাদানের রাতে খাওয়ানো হয়, তাহলে রোজাদার তার রোজার মধ্যে কোনো উপকার অর্জন করতে পারবে না। নিয়ম তো হলো যখন ক্ষুধা ও পিপাসা অনুভূত হবে তখন রোজাদার অধিক পরিমাণে ঘুমাবে না, বরং খাদ্যনালীকে তার দুর্বলতা অনুভব করতে দেবে। তখন গিয়ে হয়তো রোজাদারের হৃদয় স্বচ্ছ পানির মতো নির্মল হবে। ইহিয়া উলুমুদ্দিন প্রথম খণ্ড 235 পৃষ্ঠা। ইমাম আহমদ বিন হাম্বলের একনিষ্ঠ সাথী ইমাম আবু বকর মাবরুজি বলেন, আমি আবু আবদুল্লাহ তথা আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করলাম, প্রবৃত্তি দমনের কারণে কি মানুষ প্রতিদান পাবে? জবাবে তিনি বললেন, কেন প্রতিদান পাবে না? অথচ আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি চার মাস যাবৎ পরিতৃপ্ত ভরে কিছুই খাইনি। আমি আবারও জিজ্ঞাসা করলাম, লোকেরা কি তৃপ্তি ভরে আহার করেও হৃদয়ে কোমলতা অনুভব করে? তিনি বললেন, আমি মনে করি সে এর কিছুই অনুভব করে না। আল আদাবুশ শরিয়াহ ইবনু মুফহিল তৃতীয় খণ্ড 184 পৃষ্ঠা। ইফতারের সময় নবীজি যা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বলতেন, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদান সাব্যস্ত হলো। এই দোয়া আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে সাব্যস্ত হয়। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় এই দোয়াটি পড়তেন। সুনানে আবু দাউদ হাদিস 2357। এছাড়াও নিম্নোক্ত দোয়াটি অনেকে বলে থাকেন, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি, সুতরাং তুমি আমাদেরকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। দোয়াটির অর্থ অনেক সুন্দর হলেও তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সুতরাং দোয়াটি পড়া সুন্নত এ কথা বলার কোনো অবকাশ নেই, তবে সুন্নত মনে না করে পড়া যেতে পারে। প্রসঙ্গ কথন, জাহাবাজ জামাউ ও আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ। দোয়াটির তিনটি অংশ। প্রথম অংশ, পিপাসা দূর হল। নবীজি এই অংশটি বলে যেন বোঝাতে চাচ্ছেন, ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হওয়া পেটের আগুন ইফতারের পানি দিয়ে নিভে গেল। দ্বিতীয় অংশ, শিরা উপশিরা সিক্ত হল। নবীজি যেন বলছেন, শুকিয়ে যাওয়া শিরা উপশিরা ইফতারের পানি দিয়ে ভিজে তরতাজা হলো এবং পূর্বের চাঞ্চল্য ফিরে এলো। ঠিক সেভাবে গুনাহের কারণে যাদের দিনরাত পুড়ে ভসম হচ্ছিল এবং যাদের আনুগত্যের সাগর শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, রামাদান নামক জীবন্ত মাস তাদের আনুগত্য ফিরিয়ে দিল, যার মাধ্যমে তারা দিনরাত রবের ইবাদত করে আনুগত্যের সাগর বানিয়ে ফেলবে। তৃতীয় অংশ, আল্লাহর ইচ্ছায় প্রতিদান সাব্যস্ত হল। এর মাধ্যমে যা বোঝানো হয়েছে তা অন্য একটি হাদিসে সুসংবাদবাহী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন, এক, যখন সে ইফতার করবে তখন আনন্দিত হবে, দুই, যখন সে তার প্রতিপালকের সাথে মিলিত হবে তখন তার রোজা নিয়ে আনন্দ উদযাপন করবে। সহিহুল বুখারি হাদিস 1904। এর মাধ্যমে যেন তিনি জানাতে যাচ্ছেন, প্রতিদিন সূর্য অস্তমিত হওয়ার সময় তুমি তোমার ইবাদত পূর্ণ করার কারণে আনন্দিত হয়েছ, তাই আল্লাহ তাআলাও তোমাকে বিরাট এক প্রতিদান দিয়ে তোমার আনন্দ আরও বাড়িয়ে দেবেন, যা কেবল তার কাছেই পাবে যখন তার কাছে যাবে। অর্থাৎ ক, সেখানে তুমি রাজাধিরাজ মহান আল্লাহর কুদরতি চেহারার দর্শনে আনন্দিত হবে। খ, সেখানে তুমি বিরাট প্রতিদান পাওয়ার সময় আনন্দিত হবে। গ,
সেখানে তুমি বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশের সময় আনন্দিত হবে। এই জন্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ইচ্ছার প্রতিদান সাব্যস্ত হল। এছাড়াও মহান আল্লাহ কত বড় প্রতিদান দেবেন সেটা কেবল তিনিই জানেন। রামাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর বাড়িতে খাবার খেলে যা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো বাড়িতে আহার করতেন তখন বলতেন, তোমাদের এখানে রোজাদারেরা ইফতার করুক, পুণ্যবান লোকেরা তোমাদের আহার গ্রহণ করুক এবং তোমাদের উপর ফেরেশতাগণ শান্তি বর্ষণ করুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন ওবাদার কাছে এলেন, সাথে সাথে সাদ বিন ওবাদার রুটি ও তেল নিয়ে উপস্থিত হলেন। নবীজি তা আহার করে বললেন, তোমাদের এখানে রোজাদারেরা ইফতার করুক, পুণ্যবান লোকেরা তোমাদের আহার গ্রহণ করুক এবং তোমাদের উপর ফেরেশতাগণ শান্তি বর্ষণ করুন। সুনানে আবু দাউদ, হাদিস 3854। শাইখ আব্দুল মোহসিন আল আব্বাদ এই দোয়া সম্পর্কে বলেন, রামাদান ও রামাদানের বাইরেও মেহমান খাবার খেয়ে মেজবানের সামনে এই দোয়াটি পড়তে পারে। প্রসঙ্গ কথন ক, মেজবানের সামনে অধিকাংশ লোক নিম্নযুক্ত দোয়াটি পড়ে থাকেন, হে আল্লাহ আমাকে যে আহার করিয়েছে আপনি তাকেও আহার করান, যে আমাকে পান করিয়েছে তাকেও আপনি পান করান। এই দোয়াটি মূলত এমন ব্যক্তি বলবে যে খাবার খেতে চাচ্ছে, অর্থাৎ খাবার তালাশের জন্য এই দোয়াটি কারো সামনে গিয়ে বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলে আহারের সন্ধান করতেন, আহার শেষে মেজবানের সামনে বলতেন না। খ, নিম্নোক্ত দোয়াটিতেও অনেকে খাবারের শেষে দোয়া বলে চালিয়ে দেন, অথচ খাবারের পর মেজবানের জন্য এই দোয়া দিয়ে দোয়া করার কোনো প্রমাণ পাওয়া যায় না। দোয়াটির সাথে সংশ্লিষ্ট হাদিসটি যে পর্যবেক্ষণ করবে সে বুঝতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের সাথে সংশ্লিষ্ট কোনো কারণে দোয়াটি পড়েননি, বরং দোয়াটির মাধ্যমে তিনি গৃহকর্তাকে ডেকেছেন খাবারের জন্য নয়, বরং তার দোয়ার বারাকা সাহাবির উপর পতিত হওয়ার জন্য পড়েছেন। দুটি বিষয়ে বিস্তর তফাত, অর্থাৎ দোয়াটি কারো বারাকা বাড়ানোর জন্য পড়া এবং খাবার শেষে মেজবানের সামনে বলার মাঝে অনেক পার্থক্য রয়েছে। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির 12তম পর্ব। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপিয়ে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أسألك العفو.